হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে একটা বাটার গার্লিক প্রনের রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটা আপনাদেরকে দেখানো শুরু করে দিই। ফার্স্টে একটি বোলে আমি এখানে হাফ কেজি মতো চিংড়ি নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ম্যারিনেট করব। এখন এখানে আমি কিছু ব্ল্যাক পেপার নিয়ে নিব। এখানে হাফ টিস্পুন মতন আমি ব্ল্যাক পেপার নিয়ে নিব, আর হাফ টিস্পুন মতন আমি এখানে পাপরিকা দিয়ে দিচ্ছি, আর হাফ টিস্পুন মতন আমি এখানে সল্ট দিয়ে দিব। দিয়ে এখন আমি চিংড়িটার সাথে সব মশলাগুলো ভালো করে ম্যারিনেট করে সাইডে রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে, এখন একটা প্যান চুলাতে বসালাম, এটাকে একটু গরম করে নিলাম। এখন এখানে আমি 1 টেবিল চামচ মতন অলিভ অয়েল অ্যাড করব। আপনি নর্মাল ভেজিটেবল অয়েলও অ্যাড করতে পারেন, কোনো ব্যাপার না, কোনো এখানে টেস্টে কোনো প্রবলেম হবে না, কোনো চেঞ্জ আসবে না। তো এখন আমি 2 টেবিল চামচ মতন বাটার অ্যাড করছি। যেহেতু এটা বাটার গার্লিক প্রনের রেসিপি, তো একটু বাটার একটু বেশি লাগবে এখানে। তো 2 টেবিল চামচ মতন দিয়েছি, আর পরে আমি আর একটু অ্যাড করব। তো এখন আমি এই পর্যায়ে ওই যে চিংড়িগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম বাটারের মধ্যে। এখন ভালো করে এক সাইডটা আগে আমি ভেজে নেব। একদম মিডিয়াম আঁচে রাখবেন চুলাটা, বেশি হাই না। এখন আমি প্রনগুলো একটা একটা করে একটু উল্টে দেব। এখন আমি এখানে 5-6টা রসুনের কোয়াকে আমি ভালো করে একদম চপড করে নিয়েছিলাম, ওটাকে আমি এখন এখানে দিয়ে দিলাম চিংড়িটার ভেতরে। এটাকে এখন ভাজা ভাজা করে নেব একদম চিংড়ির সাথে, ভালো করে এটাকে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি একটু এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 প্যাকেট। এটা আমি নর্মালি যে পিৎজার সাথে যে চিলি ফ্লেক্সগুলো পাওয়া যায় ওই প্যাকেটের একটা ছোটো প্যাকেটের 1 প্যাকেট দিয়েছি। আর এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখানে পার্সলি পাতাটা দিতে পারলে খুব ভালো হয়, টেস্টটা আরও সুন্দর আর আপনাদের বাসায় যদি থাকে, আপনাদের কাছে যদি থাকে হাতের কাছে পার্সলি, তাহলে আপনারা ওটা ইউজ করবেন। তো আমার কাছে ধনে পাতা ছিল, এটা অ্যাড করলাম। এখন আমি 1 টেবিল চামচ মতন এখানে লেবুর রস দিয়ে দিলাম, লেমন জুস দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু আবার 1 চা চামচ মতন বাটার অ্যাড করে দিলাম। এখন উপর থেকে আমি আবার আরও একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এর মধ্যে। আমাদের প্রন রান্নাটা শেষ হয়ে গেল।
এখন আমি এই প্রনটা এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আমাদের বাটার গার্লিক প্রনটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত লোভনীয় লাগতেছে, আর এটা খেতেও অনেক মজার হয়। একটা বাটারের এত সুন্দর একটা ফ্লেভার আসে, বাটার আর গার্লিকের ফ্লেভারটা অনেক মজার আসে। এটা আপনারা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে খেতে পারেন, অনেক মজা লাগবে, সাদা ভাতের সাথেও ভালো লাগবে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাক দিবেন যে আপনাদের কেমন লেগেছে, আর আমি আবার এরকম একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।